অধ্যায় 10 11 এবং 12 এই তিনটা অধ্যায়ের ওয়ার্ড মিনিং গুলো আজকে ভিডিওতে শেয়ার করব সো ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনি সাবস্ক্রাইব করে এখান থেকে বেল বাটনটি অল করে রাখবেন যেন আরো আপডেট ভিডিও পাবলিশড হলে সবার আগে আপনাদের মোবাইল ফোনে চলে যায় তো আপনাদের কোরিয়াতে দেখেন আরো বিস্তারিত আপডেট ভিডিও আছে যে কোরিয়ার সিট প্ল্যান কিভাবে দেখবেন কার পরীক্ষা কবে আছে রুটিন কিভাবে দেখবেন এবং দেখেন আপনাদের অধ্যায় 7 থেকে 9 পর্যন্ত ওয়ার্ড মিনিং গুলো এই যে এই ভিডিওতে শেয়ার করা আছে এগুলো সবগুলো লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দিয়ে দিব ঠিক আছে সেখান থেকে দেখতে পারবেন এবং আপনারা কেউ যদি ফেসবুকে আপডেট পেতে চান তাহলে আমার এই যে ফেসবুক পেজ আছে এটা আপনারা ফলো করে দিবেন এটারও লিংক ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দিব সেখান থেকে ফলো দিলে আপনারা সকল আপডেট কিন্তু খুব সহজে পেয়ে যাবেন তো চলুন বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই তো আজকে তিনটা অধ্যায় আলোচনা করব 10 11 12 সো ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একদম মনোযোগ সহকারে দেখবেন তো দেখেন ফারস্টে যেটা আছে এই যে আপনাদের অজে অজে মানে গতকাল ঠিক আছে অজে অজে মানে গতকাল অজে মানে গতকাল অজে অজে মানে গতকাল তারপরে আছে তোমাদের এই যে থোশো গোয়ান মানে লাইব্রেরি অজে মানে গতকাল হানগুক গ মানে কোরিয়ান ভাষা হানগুক গ মানে কোরিয়ান ভাষা হানগুক ক মানে কোরিয়ান ভাষা এবং তারপরে আছে দেখেন খংবু হাদা মানে অধ্যয়ন করা খংবু হাদা মানে অধ্যয়ন করা ঠিক আছে খংবু হাদা মানে অধ্যয়ন করা খংবু হাদা মানে অধ্যয়ন করা তারপরে অঞ্জে মানে কখন অঞ্জে মানে কখন অঞ্জে মানে কখন তারপরে ওদা মানে আশা হ্যাঁ ওদা মানে আশা ওদা মানে আশা ওদা মানে আশা এবং তারপরে দেখেন এই যে উল হ্যান মানে এই বছর হ্যাঁ উল হ্যাঁ মানে এ বছর উল হ্যাঁ মানে এ বছর উল হ্যাঁ মানে এ বছর জনন মানে আমি জনন মানে আমি জনন মানে আমি এবং দেখেন জাকনিয়ন মানে গত বছর জাকনিয়ন মানে গত বছর জাকনিয়ন মানে গত বছর এবং দেখেন আপনারা হয়েছে খাদা কোম্পানিতে যাওয়া হয়েছে খাদা কোম্পানিতে যাওয়া হয়েছে খাদা কোম্পানিতে যাওয়া তারপরে দেখেন ঝনিয়গুল মগদা রাতের খাবার খাওয়া হ্যাঁ বা সুন্দর খাবার খাওয়া হবে এটা ঝনিয়গুল মগদা মানে সুন্দর খাবার খাওয়া তারপরে আছে নালচা মানে তারিখ ঠিক আছে সরি নালচা হবে হ্যাঁ নালচা মানে তারিখ নালচা মানে তারিখ নালচা মানে তারিখ এবং ওয়াল মানে মাস ওয়াল মানে মাস ওয়াল মানে মাস ইল মানে দিন ইল মানে দিন ইল মানে দিন তারপর ইউ ইল মানে বার ইউ ইল মানে বার ইউ ইল মানে বার তারপরে জিনান দাল মানে গত মাস জিনান দাল মানে গত মাস জিনান দাল মানে গত মাস তারপর ইবন দাল মানে এই মাস হ্যাঁ ইবন দাল মানে এই মাস ইবন দাল মানে এই মাস তারপরে থাউম দাল মানে আগামী মাস থাউম দাল মানে আগামী মাস থাউম দাল মানে আগামী মাস ও নুল মানে আজ ও নুল মানে আজ ও নুল মানে আজ তারপরে নেইল মানে আগামীকাল নেইল মানে আগামীকাল নেইল মানে আগামীকাল তারপরে জিনানজু মানে গত সপ্তাহ জিনানজু মানে গত সপ্তাহ জিনানজু মানে গত সপ্তাহ ইবনজু মানে এই সপ্তাহ ইবনজু মানে এই সপ্তাহ ইবনজু মানে এই সপ্তাহ থাউমজু মানে আগামী সপ্তাহ থাউমজু মানে আগামী সপ্তাহ থাউমজু মানে আগামী সপ্তাহ জুজুং মানে কর্মদিবস হ্যাঁ জুজুং মানে কর্মদিবস জুজুং মানে কর্মদিবস এবং তারপরে যেটা দেখেন এই যে আছে এখানে জুমাল মানে সাপ্তাহিক ছুটি বা সপ্তাহের শেষ জুমাল মানে সাপ্তাহিক ছুটি বা সপ্তাহের শেষ জুমাল মানে সাপ্তাহিক ছুটি বা সপ্তাহের শেষ ন্যানিয়ন মানে আগামী বছর ন্যানিয়ন মানে আগামী বছর ন্যানিয়ন মানে আগামী বছর হুয়ানসং হাদা মানে সম্পন্ন করা হুয়ানসং হাদা মানে সম্পন্ন করা হুয়ানসং হাদা মানে সম্পন্ন করা মৌসুম মানে কি বা কোন মৌসুম মানে কি বা কোন মৌসুম মানে কি বা কোন সুইউইল মানে বুধবার হ্যাঁ সুইউইল মানে বুধবার সুইউইল মানে বুধবার সুইউইল মানে বুধবার
তারপরে আছে তোমাদের মিয়ত ওয়াল মানে কত মাস 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 তারপরে আছে মিয়শিল মানে কত তারিখ ঠিক আছে মিয়শিল মানে কত তারিখ তারপরে সিজাং মানে বাজার সিজাং মানে বাজার সিজাং মানে বাজার সিজাং মানে বাজার জমশিমুল মগদা দুপুরে খাবার খাওয়া জমশিমুল মগদা দুপুরে খাবার খাওয়া জমশিমুল মগদা দুপুরে খাবার খাওয়া হ্যাঁ জমশিমুল মগদা দুপুরে খাবার খাওয়া খিসুকশা মানে স্টাফ কোয়ার্টার বা ডরমিটরি খিসুকশা মানে স্টাফ কোয়ার্টার বা ডরমিটরি হ্যাঁ তারপরে থেহুয়া মানে সংলাপ বা কথোপকথন থেহুয়া মানে সংলাপ বা কথোপকথন থেহুয়া মানে সংলাপ বা কথোপকথন ওন্দং মানে ব্যায়াম বা খেলাধুলা হ্যাঁ ওন্দং মানে ব্যায়াম বা খেলাধুলা ওন্দং মানে ব্যায়াম বা খেলাধুলা তারপরে ইরিওইল মানে রবিবার ইরিওইল মানে রবিবার ইরিওইল মানে রবিবার তারপরে সুইদা মানে বিশ্রাম করা 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 এবং তারপরে খফিরুল মাসিদা মানে কফি পান করা 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 হুম তারপরে ইউরি হাদা মানে রান্না করা 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 সিনগু মানে বন্ধু হ্যাঁ সিনগু মানে বন্ধু সিনগু মানে বন্ধু সিনগু মানে বন্ধু এবং হাগো মানে এবং বা সাথে বোঝানোর ইউজ হয় হাগো মানে এবং বা সাথে হাগো মানে এবং বা সাথে তারপরে আছে খিয়ে ইম হাদা মানে খেলা করা আর কি খেইম হাদা ঠিক আছে খেইম হাদা মানে খেলা করা 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 তারপরে ফেউদা মানে শিখা ফেউদা মানে শিখা ফেউদা মানে শিখা ফেউদা মানে শিখা এবং তারপরে দেখেন এই যে থংসা মানে ক্রিয়া ঠিক আছে থংসা মানে ক্রিয়া থংসা মানে ক্রিয়া তারপরে জাংশো মানে স্থান বা জায়গা জাংশো মানে স্থান বা জায়গা জাংশো মানে স্থান বা জায়গা থংজাক মানে কর্ম থংজাক মানে কর্ম থংজাক মানে কর্ম থংজাক মানে কর্ম এবং তারপরে দেখেছে খংওয়ান মানে পার্ক বা উদ্যান খংওয়ান মানে পার্ক বা উদ্যান খংওয়াক মানে পার্ক বা উদ্যান আর কি তারপরে খফি শপ মানে কফি শপ ঠিক আছে খফি শপ মানে কফি শপ খফি শপ মানে কফি শপ তারপরে সজম মানে বইয়ের দোকান সজম মানে বইয়ের দোকান সজম মানে বইয়ের দোকান তারপরে আছে হচ্ছে থসো গোয়ান মানে লাইব্রেরি থসো গোয়ান মানে লাইব্রেরি থসো গোয়ান মানে লাইব্রেরি তারপরে ফ্যাক হওয়া জম মানে শপিং মল বা ডিপার্টমেন্টাল স্টোর ফ্যাক হওয়া জম মানে শপিং মল বা ডিপার্টমেন্টাল স্টোর ফ্যাক হওয়া জম ডিপার্টমেন্টাল স্টোর বা শপিং মল হবে তারপরে নোড়ে বাং মানে গানের রুম নোড়ে বাং মানে গানের রুম ঠিক আছে নোড়ে বাং মানে গানের রুম দেন পিসি বাং মানে সাইবার ক্যাফে পিসি বাং মানে সাইবার ক্যাফে এবং এই যে আছে ইয়ং হুয়া গোয়ান মানে সিনেমা হল আর খুকজাং মানে থিয়েটার ঠিক আছে ইয়ং হুয়া গোয়ান বা খুকজাং মানে সিনেমা হল বা থিয়েটার এবং তারপরে দেখেন এই যে শানসেক হাদা মানে হাঁটাটি করা শানসেক হাদা মানে হাঁটাটি করা শানসেক মানে হাঁটাটি করা শানসেক মানে হাঁটাটি করা তারপরে সিনগুরুল হ্যাঁ সিনগুরুল মান্নাদা মানে বন্ধুর সাথে দেখা করা সিনগুরুল মান্নাদা বন্ধুর সাথে দেখা করা সিনগুরুল মান্নাদা বন্ধুর সাথে দেখা করা সিনগুরুল মান্নাদা মানে বন্ধুর সাথে দেখা করা সিনগুরুল মান্নাদা মানে বন্ধুর সাথে দেখা করা তারপরে স্যাগুল ইকদা মানে বই পড়া 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 ঠিক আছে স্যাগুল ইকদা মানে বই পড়া এবং তারপরে হচ্ছে হানগুক গ খুংবু হাদা মানে কোরিয়ান ভাষা অধ্যয়ন করা হানগুক ক খুংবু হাদা মানে কোরিয়ান ভাষা অধ্যয়ন করা হাংবুক হানগুক অ খুংবু হাদা কোরিয়ান ভাষা অধ্যয়ন করা শিওফিং হাদা মানে কেনাকাটা করা শিওফিং হাদা মানে কেনাকাটা করা শিওফিং হাদা মানে কেনাকাটা করা নোড়ে হাদা মানে গান করা নোড়ে হাদা মানে গান করা
তারপর ইয়ং হোয়া রুল ফোদা মানে সিনেমা দেখা ইয়ং হোয়া রুল ফোদা সিনেমা দেখা ইয়ং হোয়া রুল ফোদা মানে সিনেমা দেখা ঠিক আছে তারপরে আছে এই যে ওমশিক ওমশিক মান্দুলদা মানে খাবার তৈরি করা ওমশিক মান্দুলদা মানে খাবার তৈরি করা ঠিক আছে ওমশিক মান্দুলদা মানে খাবার তৈরি করা অদি মানে কোথায় অদি মানে কোথায় তারপরে অন্দুং হাং অন্দুং জাং আর কি মানে খেলার মাঠ বা স্টেডিয়াম অন্দুং জাং মানে খেলার মাঠ বা স্থান বা জায়গা হ্যাঁ এখানে অন্দুং মানে ব্যায়াম বোঝাচ্ছে বা খেলা বোঝাচ্ছে জাং মানে জায়গা সো অন্দুং জাং মানে খেলার মাঠ বা স্টেডিয়াম ঠিক আছে অন্দুং জাং মানে খেলার মাঠ বা স্টেডিয়াম অন্দুং জাং এবং তারপরে হচ্ছে সুকগুরুল হাদা মানে ফুটবল খেলা সুকগুরুল হাদা ফুটবল খেলা সুকগুরুল হাদা মানে ফুটবল খেলা সুকগুরুল হাদা মানে ফুটবল খেলা তারপরে মাউম মানে মন ঠিক আছে মাউম মানে মন ঠিক আছে তারপরে মাউমে থুলদা মানে মনের ধরা বা পছন্দ হওয়া ঠিক আছে মাউমে থুলদা মানে মনে ধরা বা পছন্দ হওয়া মাউমে থুলদা মানে পছন্দ হওয়া ঠিক আছে মাউম মানে মন সেখান থেকে মাউমে মানে মাউমে থুলদা মানে পছন্দ হওয়া মাউমে থুলদা পছন্দ হওয়া তারপরে এখানে আছে জাম্পা মানে জাম্পার বা জ্যাকেট জাম্পা মানে জাম্পার বা জ্যাকেট জাম্পা মানে জাম্পার বা জ্যাকেট তারপরে অত্যায় মানে কেমন ঠিক আছে অত্যায় মানে কেমন অত্যায় মানে কেমন তারপরে হচ্ছে তোমাদের ই এগি হাদা কথা বলা থাল্লিওক মানে ক্যালেন্ডার তারপরে হচ্ছে সেঙ্গাক নাদা চিন্তায় আসা বা চিন্তা করা ঠিক আছে সেঙ্গাক নাদা মানে চিন্তায় আসা বা চিন্তা করা তারপরে নামো মানে গাছ তারপরে ফ্যান্সি মানে ব্রেঞ্চ ঠিক আছে ফ্যান্সি মানে ব্রেঞ্চ তারপরে জংদাপ মানে উত্তর তারপরে শিনজং মানে ইংরেজি নববর্ষ শিনজং রাইট শিনজং মানে ইংরেজি নববর্ষ শিনজং মানে ইংরেজি নববর্ষ সল্লাল মানে নববর্ষ বাংলা যেটা আছে সেটা সল্লাল মানে নববর্ষ তারপরে আমিল জল ওকে সামিল জল হবে এটা হ্যাঁ উপরে যে বোঝা যাচ্ছে না ওটা সামিল জল মানে স্বাধীনতা আন্দোলন দিবস সামিল জল মানে স্বাধীনতা আন্দোলন দিবস তারপরে খুনরো জা উইনাল মানে শ্রমিক দিবস তারপরে অরিনি নাল মানে শিশু দিবস এবং তারপরে সজ্ঞাথান শিনিল মানে গৌতম বুদ্ধের জন্মদিন সজ্ঞাথান শিনিল গৌতম বুদ্ধের জন্মদিন তারপরে হিয়ন জঙ্গিল মানে শারক দিবস তারপর হচ্ছে খোয়াংবুক জল মানে স্বাধীনতা দিবস এবং তারপরে যেটা আছে এই যে আপনাদের এখানে যে জুস হ্যাঁ সূচক আর কি মানে কৃতজ্ঞতা জ্ঞাপনের দিন সূচক মানে কৃতজ্ঞতা জ্ঞাপনের দিবস তারপরে খিয়োসন জল মানে ন্যাশনাল ফাউন্ডেশন দিবস ঠিক আছে এটা হলো আবার বলি খিয়োসন জল মানে ন্যাশনাল ফাউন্ডেশন দিবস হানগুল নাল মানে কোরিয়ান বর্ণমালা দিবস তারপরে খুরিশু মাসু মানে ক্রিসমাস ডে খুদা মানে বড় আর খুগা মানে বড় তারপরে হচ্ছে সেঙ্গাক মানে চিন্তা খোরয় মানে তাই তারপরে হয়েশিক মানে কোম্পানির পার্টি
হয়ে শিখ মানে কোম্পানির পার্টি হয়ে শিখ মানে কোম্পানির পার্টি তারপর শ্যাংহাল শ্যাংহাল মানে জীবন যাপন শ্যাংহাল মানে জীবন যাপন করা আর কি শ্যাংহাল মানে জীবন যাপন তারপরে জুংগিও হাদা মানে গুরুত্বপূর্ণ জুংহিও হাদা মানে গুরুত্বপূর্ণ জুংগিও হাদা মানে গুরুত্বপূর্ণ জুংগিও হাদা মানে গুরুত্বপূর্ণ তারপরে নোগা মানে কে নোগা মানে কে নোগা নোগা মানে কে তারপরে হচ্ছে থানে মানে শব্দ ঠিক আছে থানে মানে শব্দ থানে মানে শব্দ থুংশান হাদা মানে পর্বতারোহণ করা থুংশান হাদা পর্বতারোহণ করা থুংশান হাদা থুংশান হাদা মানে পর্বতারোহণ করা থুংশান হাদা পর্বতারোহণ করা তারপরে দংরিয় মানে সহকর্মী দংরিয় মানে সহকর্মী দংরিয় মানে সহকর্মী দংরিয় মানে সহকর্মী তারপরে খুথু মানে সুজুতা খুথু মানে সুজুতা খুথু মানে সুজুতা এগারো নম্বর দেখেন সাগোয়া মানে আপেল তারপরে গে মানে টা তারপরে জুদা মানে দেওয়া ঠিক আছে জুদা মানে দেওয়া তারপরে জুয়ে মানে দিন হ্যাঁ জুসেও জুসেও মানে দিন জুসেও মানে দিন জুসেও মানে দিন তারপরে জুইন মানে মালিক জুইন মানে মালিক জুইন মানে মালিক তারপরে অশ ওষেও মানে স্বাগতম অশ ওষেও মানে স্বাগতম অশ ওষেও মানে স্বাগতম তারপর অলমা মানে কত অলমা মানে কত তারপরে ইসন ওয়ান মানে দুই হাজার টাকা বা দুই হাজার ওয়ান হ্যাঁ ইসন ওয়ান মানে দুই হাজার ওয়ান ইসন ওয়ান মানে দুই হাজার ওয়ান তারপরে মিয়ত গে মানে কয়টা এগুলো হচ্ছে কিন্তু একক বস্তুর একক এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ মিয়ত গে মানে কয়টা ঠিক আছে মিয়ত গে মানে কয়টা সময়ের ক্ষেত্রে বোঝাচ্ছে মিয়ত গে মানে কয়টা তারপরে থ্যাশাং মানে লক্ষ্য উদ্দেশ্য বিষয় থ্যাশাং মানে লক্ষ্য উদ্দেশ্য বিষয় তারপরে তারা স মানে অনুসারে তারা স মানে অনুসারে তারা স মানে অনুসারে তারা স মানে অনুসারে তারপরে শ্যাদা মানে গণনা করা ঠিক আছে শ্যাদা মানে গণনা করা শ্যাদা মানে গণনা করা তারপরে থানুই মানে একক থানুই মানে একক তারপরে মিয়ংসা মানে বিশেষ্য মিয়ংসা মানে বিশেষ্য তারপরে থাল্লাজিদা মানে পরিবর্তন হওয়া হ্যাঁ থাল্লাজিদা মানে পরিবর্তন হওয়া থাল্লাজিদা মানে পরিবর্তন হওয়া তারপরে ওরেঞ্জি মানে কমলা এখানে কমলা মালটা দুইটাই বলা যায় ওরেঞ্জি মানে কমলা ঠিক আছে তারপরে উয়ো মানে দুধ উয়ো মানে দুধ তারপরে ফোদো মানে আঙ্গুর ফোদো মানে আঙ্গুর তারপরে ফানানা মানে কলা ফানানা মানে কলা তারপরে কোত মানে ফুল ঠিক আছে কোত মানে ফুল কোত মানে ফুল কোত মানে ফুল তারপরে হচ্ছে সুবাক মানে তরমুজ সুবাক মানে তরমুজ সুবাক মানে তরমুজ তারপরে ফ্যাসু মানে চাইনিজ বাদ্যকপি ফ্যাসু মানে চাইনিজ বাদ্যকপি ঠিক আছে তারপরে মূল মানে পানি মূল মানে পানি তারপরে ম্যাকজু মানে বিয়ার ম্যাকজু মানে বিয়ার কফি মানে কফি কফি মানে কফি জুসু মানে জুস জুসু মানে জুস জুসু মানে জুস ফাপ মানে ভাত ফাপ মানে ভাত তারপরে খুক মানে স্যুপ তারপরে ফানসান মানে তরকারি ফানসান মানে তরকারি খোয়াইল মানে ফল খোয়াইল মানে ফল খোয়াইল মানে ফল তারপরে সিনরিও জং মানে জাতীয় খাবার জাতীয় পণ্য সিনরিও জং মানে খাবার জাতীয় পণ্য সিনরিও ফুম সিনরিও ফুম মানে খাবার জাতীয় পণ্য পাং মানে পাউরুটি পাং মানে পাউরুটি তারপরে হচ্ছে রামি তোমাদের এখানে আছে হচ্ছে রামিয়ন মানে এক প্রকার নুডলস রামিয়ন মানে এক প্রকার নুডলস রামিয়ন মানে এক প্রকার নুডলস তারপরে খোজা খোয়াজা মানে বিস্কুট খোয়াজা মানে বিস্কুট খোয়াজা মানে বিস্কুট তারপরে খোয়াজা মানে বিস্কুট এবং তারপরে আছে সক্ষুলেট মানে চকলেট সক্ষুলেট মানে চকলেট সক্ষুলেত মানে চকলেট ঠিক আছে সক্ষুলেত মানে চকলেট আইসোখুরিম মানে আইসক্রিম আইসোখুরিম মানে আইসক্রিম আইসোখুরিম মানে আইসক্রিম তারপর মোয়াল মানে কি ঠিক আছে মোয়াল মানে কি তারপরে থুরিদা মানে দেওয়া বা সম্মানিত অর্থে থুরিদা মানে দেওয়া সম্মানার্থে তাহলে খুরম মানে তাহলে আর জুমাল মানে সাপ্তাহিক ছুটি জাল মানে ভালো তারপরে জিনেদা মানে অতিবাহিত করা বা সময় কাটানো ঠিক আছে জিনেদা খোহিয়াং মানে দেশের বাড়ি বা গ্রামের বাড়ি খোহিয়াং মানে দেশের বাড়ি বা গ্রামের বাড়ি সিনগু মানে বন্ধু সিনগু মানে বন্ধু রাইট তারপরে আছে জ্যামি ইদা জ্যামি ইদ জ্যামি ইদ গে রাইট মানে আনন্দ সহকারে
জ্যামি ঈদগাহ মানে আনন্দ সহকারে, তারপরে নোলদা নোলদা মানে ঘোরাফেরা করা, নোলদা মানে ঘোরাফেরা করা, নোলদা মানে ঘোরাফেরা করা, তারপরে শাহজাং নিম মানে মালিক, শাহজাং নিম মানে মালিক, শাহজাং নিম মানে মালিক, তারপরে ওন্দুং হোয়া মানে ব্যায়ামের জুতা, ওন্দুং হোয়া মানে ব্যায়ামের জুতা, রাইট, ওন্দুং হোয়া মানে ব্যায়ামের জুতা, তারপরে ওমান ও ওসন ওয়ান, ঠিক আছে, মানে 55,000 টাকা, ওমান ওসন মানে 55,000 টাকা, তারপরে খুব মানে একটু, তারপরে হচ্ছে খুব মানে একটু, ফিসাদা মানে দামি, জুম মানে একটু, রাইট, জুম মানে একটু, জুম 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 মানে একটু, আর ফিসাদা মানে দামি, তারপরে কাকদা মানে কমানো, কাকদা মানে কমানো, খুরে ই মানে তাই, খুরে মানে তাই, তারপরে ওমান ওসন, ওমান ওসন, রাইট, ওমান ওসন মানে তো বললামই 55,000 টাকা, তারপরে আলদা মানে জানা, আলদা মানে জানা, আলদা মানে জানা, তারপরে হোয়াশিক, হয়েশিক, হয়েশিক মানে কোম্পানি পার্টি বা একসাথে রাতে খাবার খাওয়া, হয়েশিক মানে কোম্পানির পার্টি, তারপর ইয়াকসুক ইদ্দা মানে ওয়াদা আছে, ইয়াকসুক ইদ্দা মানে ওয়াদা আছে, তারপরে থংশেং মানে ছোট ভাই বোন, থংশেং মানে ছোট ভাই বোন, থংশেং বা দোনশেং ছোট ভাই বোন, তারপরে খিগা জাগদা মানে উচ্চতায় ছোটোখাটো, খিগা জাগদা উচ্চতায় ছোটোখাটো, তারপরে জং জংজাং মানে ফর্মাল পোশাক বা আনুষ্ঠানিক পোশাক, জংজাং, তারপরে হানবুক মানে কোরিয়ান জাতীয় পোশাক হবে, হানবং, হানবং কোরিয়ান জাতীয় পোশাক, জাঙ্গাপ মানে হাত মোজা, জাঙ্গাপ মানে হাত মোজা, রাইট, জাঙ্গাপ মানে হাত মোজা, জাঙ্গাপ, তারপরে ইয়ামা, ইয়াং মাল মানে পায়ের মোজা, ইয়াং মাল মানে পায়ের মোজা, ইয়াংমা, ইয়াংমাল মানে পায়ের মজা, রাইট, ইয়াংমাল মানে পায়ের মজা, হুম, টেলিভিশন মানে টেলিভিশন, টেলিভিশন মানে টেলিভিশন, টেলিভিশন মানে টেলিভিশন, ন্যাংজাংগো মানে ফ্রিজ, ন্যাংজাংগো মানে ফ্রিজ, ন্যাংজাংগো মানে ফ্রিজ, ন্যাংজাংগো ফ্রিজ, তারপরে জাদং সা মানে গাড়ি, জাদং সা মানে গাড়ি, জাদং সা মানে গাড়ি, তারপরে সারাম মানে মানুষ, ঠিক আছে, সারাম মানে মানুষ, সারাম মানে মানুষ, সারাম মানে মানুষ, তারপর অরিনি মানে শিশু, হাকস্যাং মানে ছাত্র, 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 হারা বজি মানে দাদা, হারা বজি মানে দাদা, হারা বজি মানে দাদা, হালমনি মানে দাদি, হালমনি মানে দাদি, তারপরে সন্নিম মানে অতিথি বা কাস্টমার, সন্নিম মানে অতিথি বা কাস্টমার, খোয়াংই মানে বিড়াল, খোয়াংই মানে বিড়াল, খোয়াংই মানে বিড়াল, খোয়াংই মানে বিড়াল, ঠিক আছে, খোয়াংই মানে বিড়াল, তারপরে খাঙ্গাজি মানে কুকুরছানা, খাঙ্গাজি মানে কুকুরছানা, খাঙ্গাজি মানে কুকুরছানা, খোয়াংই মানে বিড়াল, খাঙ্গাজি মানে কুকুরছানা, খোয়াংই মানে বিড়াল, হুম, তারপরে হচ্ছে তোমাদের স্যাংশন মানে মাছ, স্যাংশন মানে মাছ, ঠিক আছে, স্যাংশন মানে মাছ, স্যাংশন মানে মাছ, তারপরে হুয়া ফিয়ে মানে মুদ্রা, হুয়া ফিয়ে মানে মুদ্রা, হুয়া ফিয়ে মানে মুদ্রা, ঠিক আছে, হুয়া ফিয়ে মানে মুদ্রা, তারপরে তোমাদের মোল ফুম মানে মালামাল, মোল ফুম মানে মালামাল, মোল ফুম মানে মালামাল, তারপরে খুমে মানে ক্রয়, খুমে মানে ক্রয়, খুমে মানে ক্রয়, তারপর হচ্ছে থন হিয়ন গুম মানে টাকা, ঠিক আছে, ওই তো এটা দোন বলা চলে, থন বলা যায়, দোন বলা যায়, দোন মানে টাকা বা হিয়ন গুম মানেও টাকা, হিয়ন গুম মানে নগদ টাকা আর কি, সো দোন হিয়ন গুম মানে নগদ টাকা হবে, তারপরে দংজন বা থংজন মানে কয়েন বা পয়সা, ঠিক আছে, থংজন মানে কয়েন বা পয়সা, তারপরে জিপিএ মানে কাগজের টাকা, জিপিএ মানে কাগজের টাকা, জিপিএ মানে কাগজের টাকা, তারপরে সিনিয়ং খাদু মানে ক্রেডিট কার্ড, সিনিয়ং খাদু মানে ক্রেডিট কার্ড, সিনিয়ং খাদু মানে ক্রেডিট কার্ড, তারপরে খাপ বা খাগিয়ক মানে মূল্য, খাপ বা খাগিয়ক মানে মূল্য, সাদা মানে সস্তা, সাদা মানে সস্তা, ফিসাদা মানে দামি, ফিসাদা মানে দামি, তারপরে নদা মানে রাখা, ঠিক আছে, নদা মানে রাখা, এবং তারপরে সাদা বা ফুজাং হাদা মানে মোড়ানো বা প্যাকেটিং করা, সাদা বা ফুজাং হা মানে মোড়ানো বা প্যাকেটিং করা, সাদা বা ফুজাং মানে মোড়ানো বা প্যাকেটিং করা, তারপরে ফাকুদা বা খিও হুয়ান হাদা মানে পরিবর্তন করা, ঠিক আছে, ফাকুদা মানে পরিবর্তন করা, আর তারপরে হুয়ান ফুল হাদা, ঠিক আছে, হুয়ান ফুল হাদা মানে ক্রয়কৃত মালামাল ফেরত দিয়ে টাকা ফেরত গ্রহণ মানে ফেরত দেওয়া আর কি, হুয়ান ফুল হাদা ফেরত দেওয়া, তারপর নমো মানে খুব বা অধ্যাত্মিক নমো, তারপরে থপদা মানে গরম, ঠিক আছে, থপদা, থপদা মানে গরম, তারপরে সাংমুল মানে জানালা, সাংমুন মানে জানালা, সাংমুন আর কি, সাংমুন মানে জানালা, সাংমুন মানে জানালা, সাংমুন মানে জানালা, ইয়লদা মানে খোলা, ইয়লদা মানে খোলা, তারপরে প্রথম মানে খ্যাম্বা প্যাকেট, ঠিক আছে, ফংথু, ফংথু মানে খাম্বা প্যাকেট,
ফং তো মানে খাম্বা প্যাকেট হ্যাঁ ফং তো মানে খাম্বা প্যাকেট খাবাং মানে ব্যাগ খাবাং মানে ব্যাগ থুলদা মানে আলগানো ঠিক আছে থুলদা মানে আলগানো তারপরে আছে খম তোমাদের খমাবদা মানে ধন্যবাদ খমাবদা ধন্যবাদ তারপর আসিম মানে সকাল আসিম মানে সকাল আসিম মানে সকাল তারপর জন হুয়া হাদা মানে ফোন করা জন হুয়া হাদা মানে ফোন করা উমশিক মানে খাবার তারপরে থানদুল মান্দুলদা মানে তৈরি করা মান্দুলদা মানে তৈরি করা মান্দুলদা মানে তৈরি করা উমশিক মানে খাবার আর উইরিও মানে পোশাক উইরিও মানে পোশাক উইরিও মানে পোশাক সিমা মানে স্কার্ট সিমা মানে স্কার্ট ফাজি মানে প্যান্ট হ্যাঁ তারপরে তোমাদের দেখো এই যে থিসোজু মানে টি-শার্ট থিসিও শু মানে টি-শার্ট থিসিও শু মানে টি-শার্ট থিসিও শু মানে টি-শার্ট তারপরে জাম্পা মানে জাম্পার ইবদা মানে পোশাক পরিধান করা হ্যাঁ পোশাকের ক্ষেত্রে পরিধান করা ইবদা উন্দুং হুয়া ব্যায়ামের জুতা উন্দুং হুয়া ব্যায়ামের জুতা তারপরে খুদু মানে সুজুতা শুল্লিফুয়া মানে স্লিপার তারপরে জাং হুয়া মানে রেইনবুট তারপরে সিন্দা মানে জুতা পরা সিন্দা মানে জুতা পরা সিন্দা মানে জুতা পরা জাঙ্গাপ মানে হাতমোজা জাঙ্গাপ মানে হাতমোজা সিন্দা মানে জুতা পরা জাঙ্গাপ মানে হাতমোজা কিদা মানে হাতমোজা পরিধান করা ঠিক আছে কিদা মানে হাতমোজা পরিধান করা কিদা তারপরে মগদরি মানে মাফলার মগদরি মানে মাফলার মগদরি মানে মাফলার তারপরে তোমাদের মোজা মানে টুপি তারপরে নিয়কথাই মানে টাই আর কি গলায় বাঁধি যেটা নেকথাই মানে টাই আর মেদা মানে বাধা মেদা মানে বাধা মেদা মেদা মানে বাধা মেদা মানে বাধা খাবাং মানে ব্যাগ খাবাং মানে ব্যাগ তারপরে মেদা মানে কাঁধে পরিবহন করা আনগিয়ং মানে চশমা আনগিয়ং মানে চশমা আনগিয়ং মানে চশমা ঠিক আছে আনগিয়ং মানে চশমা সানগুল্লাস মানে সানগ্লাস ন্যায় মানে বিষয় ন্যায়ং মানে বিষয় ন্যায়ং মানে বিষয় ন্যায় মানে আছে তোমাদের এবং বা সাথে খোয়ানগিয়ং ইদ্দা মানে সম্পর্ক থাকা খোয়ানগিয়ং ইদ্দা সম্পর্ক থাকা তারপরে তোমাদের নরুদা মানে বাছাই করা নো সরি খরুদা খরুদা মানে বাছাই করা খরুদা মানে বাছাই করা যুগম মানে একটু ম্যাপদা মানে ঝাল জ তারপরে তোমাদের ঝচুক ঠিক আছে মানে ওইদিকে ঝচুক মানে ওইদিকে ঝচুক মানে ওইদিকে তারপরে আন্দা মানে বসা আন্দা মানে বসা আন্দা মানে বর্ষা তারপরে মনজাং মানে বাক্য ইয়গুম মানে নগদ টাকা হিয়ন গুম রাইট হিয়ন গুম মানে নগদ টাকা হিয়ন গুম মানে নগদ টাকা এবং তারপরে দেখো আমরা এখন আসবো 12 নম্বর অধ্যায়ে তোমাদের ফিয়ং ওয়ান মানে হাসপাতাল ফিয়ং ওয়ান মানে হাসপাতাল ফিয়ং ওয়ান মানে হাসপাতাল ফিয়ং ওয়ান মানে হাসপাতাল তারপরে ইয়ফ মানে পাশে ইয়ফ মানে পাশে ঠিক আছে ইয়ফ মানে পাশে ইয়াগুক মানে ফার্মেসি ইয়াগুক মানে ফার্মেসি ইয়াগুক মানে ফার্মেসি ইয়াগুক মানে ফার্মেসি ইদ্দা মানে আছে ইদ্দা মানে আছে ইদ্দা মানে আছে হ্যাঁ ইদ্দা মানে আছে তারপরে খনমোল মানে বিল্ডিং বা দালান খনমোল মানে বিল্ডিং বা দালান খনমোল মানে বিল্ডিং বা দালাল ও তারপরে ওন হ্যাং মানে ব্যাংক ওন হ্যাং মানে ব্যাংক ওন হ্যাং মানে ব্যাংক তারপর অদি মানে কোথায় যা জিহা মানে পাতাল ইলসো মানে একতলা নেরিও খাদা মানে নেমে যাওয়া ইন ইদং দংসা মানে সচল ক্রিয়া নেরিও ওদা নেমে আসা তারপরে উল্লা খাদা মানে উঠে যাওয়া উল্লা ওদা উঠে আসা না খাদা বের হয়ে যাওয়া না তারপরে না খাদা মানে বের হয়ে যাওয়া না খাদা মানে বের হয়ে যাওয়া তারপরে থুল থুর গাদা মানে ভেতরে যাওয়া তারপরে থুর ওদা ভেতর থেকে আসা ভেতরে আসা তারপর আর সেটা হচ্ছে ওকে ভেতরে যাওয়া থুরা গাদা আর কি ভিতরে যাওয়া ফিরে যাওয়া থুরা খাদা ভিতরে যাওয়া থু তারপরে তোমাদের দেখো থুর ওদা ভিতরে আসা থুরা খাদা মানে ফিরে যাওয়া ঠিক আছে থুরা ওদা ফিরে আসা উনসাং মানে দালানের ছাদ হ্যাঁ উকসাং মানে দালানের ছাদ বা বিল্ডিংয়ের ছাদ উকসাং তারপরে তোমাদের দেখো খাফে মানে কফি শপ আমরা ক্যাফে বলি না ওরকম খাফে মানে কফি শপ তারপরে তোমাদের জামকান মানে কিছুক্ষণের জন্য বা একটু জামকান
তারপরে মিগুক মানে আমেরিকা ঠিক আছে মিগুক মানে আমেরিকা ইয়োগি মানে এখানে আন্দা মানে বসা আন্দা আন্দা মানে বসা ঠিক আছে বা আদ্দা মানে বসা তারপরে পাল্লি মানে তাড়াতাড়ি পাল্লি মানে তাড়াতাড়ি পাল্লি মানে তাড়াতাড়ি পাল্লি মানে তাড়াতাড়ি মিগুক মানে আমেরিকা ঠিক আছে মিগুক মিগুক মানে আমেরিকা ইয়োগি মানে এখানে আন্দা মানে বসা পাল্লি মানে তাড়াতাড়ি জামকান মান মানে একটু তারপরে খিদারিদা মানে অপেক্ষা করা খিদারিদা মানে অপেক্ষা করা ঠিক আছে খিদারিদা মানে অপেক্ষা করা তারপরে তোমাদের সাংমন মানে জানালা থালদা মানে বন্ধ করা সায়ং হাদা মানে ব্যবহার করা ঠিক আছে সায়ং হাদা মানে ব্যবহার করা এবং তোমাদের দেখো জচুক মানে অধিক খিয়দান মানে সিঁড়ি খিয়েদান মানে সিঁড়ি খিয়েদান মানে সিঁড়ি ফ্যাকুয়াজম মানে চব্বিশ ঘন্টার দোকান আর কি সরি ফিওনুজম এটা ফিওনুজম মানে চব্বিশ ঘন্টার দোকান ফিওনুজম মানে চব্বিশ ঘন্টার দোকান ফিওনুজন মানে চব্বিশ ঘন্টার দোকান তারপর উসে গুক মানে পোস্ট অফিস 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 তারপরে ফাঁক মানে বাইরে ফাঁক মানে বাইরে ফাঁক মানে বাইরে ঠিক আছে তারপরে খুন স মানে আশেপাশে বা কাছাকাছি খুন স আশেপাশে বা কাছাকাছি জ মানে ওই তারপরে সাগরী মানে চার রাস্তার মোড় সাগরী মানে চার রাস্তার মোড় সাগরী মানে চার রাস্তার মোড় ইগরি এক রাস্তার মোড় রয়ে সাগরী মানে চার রাস্তার মোড় আর অরুণ অরুণ চোখ মানে ডান দিকে তাহলে দেখো আমার বলি অরুণ চোখ মানে ডান দিকে অরুণ চোখ মানে ডান দিকে খুরমিয়ন মানে তাহলে তারপরে ইয়ফে মানে পাশে ফিউজি ফান মানে সাইনবোর্ড ফিওজি ফান মানে সাইনবোর্ড ফিওজি ফান মানে সাইনবোর্ড ফিওজি ফান মানে সাইনবোর্ডে আছে ফিওজি ফান মানে সাইনবোর্ড তারপরে আফুরো খাসেও আফুরো খাসেও সামনে যান আফুরো খাসেও সামনে যান আফুরো খাসেও মানে সামনে যান তারপরে হচ্ছে থুইরো খাসেও পিছনে যান থুইরো রাইট মানে পিছনে যান তারপরে তোমাদের দেখো অরুণ চোখ ঠিক আছে অরুণ চোগুরো খাসেও মানে ডান দিকে যান তারপরে ওয়েন চোগুরো খাসেও বাম দিকে যান উল্লা উল্লা ওকে তোমাদের উইরো উল্লা খাসেও উপরের দিকে উঠে যান উইরো নেরিও খাসেও নিচের দিকে নেমে যান তারপরে ও তোমাদের দেখো উইসি মানে অবস্থান উইসি মানে অবস্থান তারপরে ফাং হিয়াং মানে দিক উই মানে ওপরে আর তোমাদের আর এ মানে নিচে তারপরে আফ মানে সামনে থুই মানে পিছনে আর আন মানে ভিতরে আর তোমাদের দেখো উইন চুক মানে বাম দিকে আর তোমাদের খন্ন ফিয়ন বা মাজু ফিয়ন মানে বিপরীত দিক ঠিক আছে খন্ন ফিয়ন বা মাজু ফিয়ন মানে বিপরীত দিক রাস্তার এপাশ ওই পাশ খন্ন ফিয়ন বা মাজু ফিয়ন মানে রাস্তার বিপরীত দিক খন্ন ফিয়ন বা মাজু ফিয়ন তারপরে তোমাদের দেখো সাই মানে মাঝে দুইয়ের মধ্যে বোঝানোর জন্য সাই ইউজ করা হয় তারপরে খান তোমাদের খাউন্দে বা জুং জুঙ্গাক মানে মাঝে মধ্যে বা অনেকের মধ্যে ঠিক আছে খাউন্দে বা জুঙ্গান মানে মাঝে অনেকের মধ্যে এটা বোঝায় আর সাইন মানে দুইয়ের মধ্যে এটা ঠিক আছে সাই আর কি সাই মানে দুইয়ের মধ্যে বা মাঝে আর খাউন্দে বা জুঙ্গান মানে অনেকের মধ্যে আর মঞ্জাং মানে বাক্য মঞ্জাং মানে বাক্য মঞ্জাং মানে বাক্য আর তোমাদের দেখো উইজা মানে চেয়ার উই যা মানে চেয়ার আর সা শুধু সা হবে এটা সা মানে গাড়ি আর ফ্যাকুয়াজম মানে ডিপার্টমেন্টাল স্টোর ফ্যাকুয়াজম ডিপার্টমেন্টাল স্টোর আর তোমাদের দেখো শিকদাং মানে রেস্টুরেন্ট বা হোটেল দেখো হুয়া জাংশিল মানে টয়লেট হুয়া জাংশিল মানে টয়লেট তারপর তোমাদের শামুশিল মানে অফিস শামুশিল মানে অফিস শামুশিল মানে অফিস হুয়া জাংশিল মানে টয়লেট তোমাদের দেখো থাউমজু মানে আগামী সপ্তাহ থাউমজু মানে আগামী সপ্তাহ জেজুদো মানে জেজুদো দ্বীপ এটা ভ্রমণ স্থান পর্যটন স্থান জেজুদো মানে জেজুদো দ্বীপ ইয়োহ্যাং মানে ভ্রমণ 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 তারপরে থোপ মানে করাত ঠিক আছে থোপ থোপ মানে করাত থোপ মানে করাত আর নামো মানে কাঠ নামো মানে কাঠ নামো মানে কাঠ নামো মানে গাছও হয় ঠিক আছে নামো মানে গাছ হয় নামো মানে কাঠও হয় তারপরে তোমাদের দেখো জারুদা মানে কাঠ কাটা
জারুদা মানে কাটকাটার ক্ষেত্রে এটা ইউজ হয় কাটাকাটির যে বিষয়টা জারুদা মানে কাটকাটা আর কি জারুদা মানে কাটকাটার সময় এটা ইউজ হয় জারুদা ওইও মানে দো তারপরে তোমাদের দেখো এই যে সিজু মানে পনির সিজু মানে পনির এবং তারপর দেখো মান্দুলদা মানে তৈরি করা আর মাথু মানে মার্ট বা মার্কেট আর তোমাদের হাং যে হাগগিও মানে বিদ্যালয় হাগগিও মানে বিদ্যালয় ঠিক আছে হাগগিও মানে বিদ্যালয় হাগগিও মানে বিদ্যালয় খিলখড়ি মানে রাস্তা ইয়োগগিও মানে ওভারব্রিজ হ্যাঁ তোমাদের দেখো ওয়াগগিও মানে ওভারব্রিজ ওয়াগগিও মানে ওভারব্রিজ ইয়োগগো বা ওয়াগগিও মানে ওভারব্রিজ তারপরে তোমাদের দেখো ইজংফিও মানে মাইল ফ্লক ইজংফিও মানে মাইল ফ্লক ইজংফিও মানে মাইল ফ্লক তারপরে সিনহোদং মানে সিগন্যাল বাতি ঠিক আছে সিনহোদং মানে সিগন্যাল বাতি আর ইজংফিও মানে মাইল ফ্লক হুয়ানদাং ফোদো মানে জেব্রা ক্রসিং ঠিক আছে হুয়েনদাং ফোদো মানে জেব্রা ক্রসিং হুয়েনদাং ফোদো মানে জেব্রা ক্রসিং তোমাদের দেখো হুয়েনদাং ফোদো মানে জেব্রা ক্রসিং হুয়েনদাং ফোদো মানে জেব্রা ক্রসিং খিল মানে রাস্তা তারপরে তোমাদের দেখো থোরো মানে বড় রাস্তা থোরো মানে বড় রাস্তা খিল মানে রাস্তা তারপরে তোমাদের হচ্ছে খোলমক মানে সরু গলি খোলমক মানে সরু গলি খোলমক মানে সরু গলি তারপরে তোমাদের দেখো হুয়াকজাং মানে বর্ধিত বা প্রসারিত হুয়াকজাং বর্ধিত বা প্রসারিত তারপরে ইয়ন শপ মানে অনুশীলনী কফি শপ মানে কফির দোকান তারপরে তোমাদের দেখো সজ মানে বইয়ের দোকান সজ মানে বইয়ের দোকান নমু মানে খুব বা আজু মানে খুব একই প্রায় সমর্থক আজু মানে খুব ঠিক আছে এবং তারপরে দেখো তোমাদের আছে জালহাদা মানে ভালো করা তারপরে তোমাদের দা ফিনখান মানে শূন্যস্থান ফিনখান মানে শূন্যস্থান খাংজাং মানে সবচেয়ে রাইট খাজাং মানে সবচেয়ে খাজাং মানে সবচেয়ে তো এটা হবে খাজাং খাজাং মানে সবচেয়ে খাজাং মানে সবচেয়ে তারপরে কোতজিপ মানে ফুলের দোকান 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 তারপরে মদান হুয়েনদাং ফোদো অনুমোদনহীন রাস্তা পারাপার ঠিক আছে হওয়া মদান হুয়েনদাং ফোদো হাদা মানে অনুমোদনহীন রাস্তা পারাপার হওয়া তো মেউ মানে খুব বেশি বা অত্যন্ত মেউ তারপরে খুরো মুরো মানে অতএব বা সুতরাং খুরো মুরো অতএব বা সুতরাং ঠিক আছে খুরো মুরো অতএব বা সুতরাং তারপরে খন্নদা মানে রাস্তা পার হওয়া তারপরে ইয়ং হাদা মানে ব্যবহার করা বা সায়ং হাদা মানে ব্যবহার করা ইয়ং হাদা মানে ব্যবহার করা আঞ্জন হাদা নিরাপদ তারপরে তোমাদের থাপ দাপ হ্যাঁ থাপ দাপ হাদা মানে হতাশাজনক তারপরে ফোক জাপ হাদা মানে জটিল ফুল ফিয়ন হাদা মানে অসুবিধাজনক তারপরে উই হম হাদা মানে বিপজ্জনক সো এ হচ্ছে অধ্যায় 10 থেকে তোমাদের 12 পর্যন্ত বিস্তারিত শেয়ার করলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো মাঝে মধ্যে কোথাও হালকা একটু ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ ভুল তো মানুষেরই হয় তো যাই হোক আরও নেক্সটে আরও অধ্যায়গুলো দেওয়ার চেষ্টা করব তো সর্বশেষ আবার অনুরোধ থাকবে আপনারা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে আরও আপডেট পেতে বেল বাটনটি অল করে দেবেন তো আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম